জাস্ট 5 বছর কমপ্লিট হচ্ছে বিয়ে হয়েছে লাভ ম্যারেজ বিয়ের পর প্রেমটা থাকে কিন্তু সেটা চলে যায় ব্যাকগ্রাউন্ডে আসল চলে আসে দায়িত্ব কর্তব্য তারপর সংসার সব মিলিয়ে এগুলাই চলে আসে কথামৃত যদি জীবন এগিয়ে নিয়ে যাওয়ার ডায়েরি হয় আমি লিখব যে সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে জীবনটাকে কি করে বিবাহিত জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় ভালো থাকবে খারাপ থাকবে অভাব থাকবে সাচ্ছল্য থাকবে সব থাকবে কিন্তু তার সঙ্গে মানিয়ে নিতে হবে যখন যেরকম তখন সেরকম বিয়ের পর আমার মনে কমে যায় আগেই ভালো থাকে যখন একটা সংসার করতে আমার মনে হয় ওটা আরো বেশি কমপ্লিকেটেড হয় আরো বেশি কমপ্লিকেশনস আসে অনেক টাইপের অ্যাডজাস্টমেন্ট করতে হয় দুজনে দুদিক থেকেই তো সেই জন্যই আমার মনে ওটা কোথাও একটা হারিয়ে যায় অন দ্য ওয়ে ওটা অ্যাডজাস্টমেন্ট হবে দুজনের দিক থেকেই কিছু অ্যাডজাস্টমেন্ট কিছু ভালোবাসা দুটো মিলেই হয় আমার সম্পর্কে বলবো আমার জীবনটা খুব ভালো আমার ছেলে মেয়েরাও খুব ভালো আমার স্বামীও খুব ভালো না আমাদের ঝগড়া হলে সঙ্গে সঙ্গে আমাদের এত রাগ কেউ থাকে না সঙ্গে সঙ্গে আমরা মানিয়ে নিই জীবনটা যেভাবে কাটিয়ে এসেছি সেভাবে যেন সারাটা জীবন কাটিয়ে যেতে পারি লাস্ট পর্যন্ত এইভাবেই যেন চলতে পারি আমি সব থেকে আমার সেই ডায়েরিতে থাকবে আমার হাজবেন্ডের উপাদান মানে ও যে আমার লাইফে কিভাবে সাইডে দাঁড়িয়েছে যা করেছে আমার জন্য সব থেকে আমার সেটাই থাকবে অসুবিধাটাই বেশি সুবিধার থেকে হ্যাঁ লাভ ম্যারেজে অনেক জানা যায় মানে নিজে দুজনকে চেনা যায় অ্যারেঞ্জ ম্যারেজে অতটা হয় না তবু আমি হ্যাপি মানে অ্যারেঞ্জ ম্যারেজেও আমি হ্যাপি কথা অমৃত সবসময় কথা অমৃত কথা তো সত্যিই অমৃত আর সেটা নিতে জানতে হয় হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না সেমনি পাওয়াগুলো সব সমান হয় না এটা যদি মেনে নেওয়া যায় তাহলে সবটা সুন্দর আর না মানতে পারলে কোনোটাই সুন্দর সুতরাং মেনে নেওয়াটাই আসল কথা আর ওটাই কথা অমৃত বলেই মনে হয় কি অদ্ভুত শব্দ দেখুন মাঝখান থেকে কেটে দিন কথা মৃত আবার দুটো শব্দ যদি জুড়ে দেন তাহলে কথা অমৃত সমান